মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কোর্স ও আর্মড ফোর্সেস ওয়ার কোর্স 2022-এর গ্রাজুয়েশন অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যুক্ত হচ্ছে সেখানে। পরবর্তীতে যুদ্ধকালীন প্রধান সেনাপতি কর্নেল ইসমাইল তার এডিসি হিসেবে দায়িত্ব পালন করেন। দ্বিতীয় ভাই আমার বাবাকে গ্রেপ্তার করে 25 মার্চ যখন তিনি স্বাধীনতা ঘোষণা দেন, তারপরে মানে 26 মার্চ অর্থাৎ 25 মার্চ যখন পাকিস্তানি আলাদা বাহিনী নিরস্ত্র বাহিনীর উপর গণহত্যা শুরু করে, তখনই তিনি সেই 26 মার্চের প্রথম প্রহরে স্বাধীনতা ঘোষণা দিন। এরপরে তিনি গ্রেপ্তার হন এবং তাকে অজ্ঞাত স্থানে নিয়ে যান। এরপর আমার মা, আমার ভাই জামাল এবং রাসেল, আমি সহ আমার রেহানা আমাদেরকেও গ্রেপ্তার করে ধানমন্ডি 8 নম্বর রোডের একটি বাড়িতে আমাদের বন্দি করে রাখে। জামাল সেখান থেকে কিন্তু পালিয়ে গিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে এবং সরাসরি সম্মুখ থেকে আলোচনা হয়। স্বাধীনতা পরবর্তীতে সেনাস থেকে ট্রেনিং দিয়ে কাউন্সিলিং বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেন। 75-এ সেও স্বাধীনতা দান করেন। আমার ছোটো ভাই রাসেল, ওর জীবনের খুব একটা শখ ছিল যে ও আর্মি হবে, সেনাবাহিনীতে যোগদান দেবে, সে স্বপ্ন তার পূরণ হয়নি। আমার ছোটো বোন আর আমি বিদেশে ছিলাম, ও বেঁচে গিয়েছিলাম, কিন্তু আমরা আসতে পারিনি দেশে, কারণ যারা ক্ষমতা দখল করেছিল সংবিধান ভঙ্গ করে তারা আমাদেরকে আসতে পারেনি। যাহোক 81 সালে আমি বাংলাদেশে ফিরে আসি। ফিরে আসার পর থেকে আমরা চেষ্টা করি মুক্তিযুদ্ধের চেতনা বাংলাদেশকে গড়ে তুলতে। জাতিপিতা মুক্তি পেয়েছিলেন 10 জানুয়ারি আর 8 জানুয়ারি 72 সালে পাকিস্তানি বন্দিখানা থেকে। তিনি 10 জানুয়ারি লন্ডনে ঢাকা পৌঁছান এবং তারপর থেকে একটা যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশের দায়িত্বভার হাতে নিয়ে, যে দেশটি ছিল একটি প্রদেশ, এদেশে প্রায় 90% মানুষই তো দরিদ্র, তাদের ক্ষুদে অন্ন ছিল না, তার উপর যুদ্ধের ধ্বংসস্তূপ, একটা টাকা রিজার্ভ মানি ছিল না, কারেন্সি নোট ছিল না, শূন্য হাতে তিনি যাত্রা শুরু করেছিলেন। কিন্তু সেই ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়েও তিনি স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে তিনি গড়ে তোলেন এবং বাংলাদেশের প্রতি সশস্ত্র বাহিনী, সেনা, নৌ, বিমান বাহিনী সহ প্রতিটি প্রতিষ্ঠান তিনি গড়ে তোলেন এবং এই বাংলাদেশকে মাত্র 3.5 বছরের মধ্যে সেই যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ গড়ে তুলে জাতিসংঘ কর্তৃক বাংলাদেশ স্বল্পোন্নত দেশের মর্যাদা পায়।